ম্যাপ টিভির সকল আপডেটস পেতে আজই ডাউনলোড করুন আমাদের মোবাইল অ্যাপ ম্যাপ টিভি, আমার দেশ আমার গর্ব। করোনা ভাইরাস শুরুর পর থেকে মানুষের মধ্যে সচেতনতামূলক বেশ কিছু অভ্যাস পরিলক্ষিত হয়েছে। অভ্যাসগুলোর মধ্যে মাস্ক পরা, বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়া, হ্যান্ড গ্লাভস পরিধান করা। কিন্তু এসব সুরক্ষা সামগ্রী যথাযথ ব্যবহারের পর এগুলো কিভাবে ফেলা উচিত তা বোধগম্য নয় অনেকের। তাই তো বিয়ানীবাজারে যেখানে সেখানে মাস্ক কিংবা অন্যান্য সুরক্ষা সামগ্রী যত্রতত্র পড়ে থাকতে দেখা যায়। করোনা ভাইরাসের সংক্রমণ বাতাসে ছড়াতে পারে, তাই ব্যবহৃত সুরক্ষা সামগ্রী সঠিকভাবে ফেলা দরকার। করোনা মোকাবেলার প্রধান অস্ত্র যেমন হচ্ছে সঠিক উপায়ে মাস্ক পরিধান করা, তেমনি ভুল পদ্ধতিতে মাস্ক পরিধান করলে কিন্তু মাস্ক থেকেই আবার করোনা ছড়ানোর আশঙ্কা থাকে। তো আমরা যখন মাস্ক পরলাম, তখন এই মাস্কের বাইরের অংশে যদি ভাইরাস লেগে থাকে, তা আমি যখন ভাঁজ করে সেটি পকেটে ঢুকিয়ে ফেললাম কিংবা সেটি যত্রতত্র ফেলে দিলাম, তখন আমার হাতে এই ভাইরাস কিন্তু লেগে যাবে। তারপর অসাবধানতাবশত যদি আমার হাত, নাক, মুখ, চোখ এই জায়গার স্পর্শে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু সেই মাস্ক থেকে আমি নিজেই আবার আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাসের সংক্রমণ বাতাসে ছড়াতে পারে, তাই ব্যবহৃত সুরক্ষা সামগ্রী সঠিকভাবে ফেলা দরকার। যেখানে সেখানে সুরক্ষা সামগ্রী ফেললে এ ভাইরাস মানুষ থেকে মানুষের মধ্যে ছড়াতে পারে। যদি আমরা এই ব্যবহৃত মাস্কটি যত্রতত্র ফেলে দিই, ফেলে দেওয়ার যে প্রক্রিয়াটি সেটা যদি আমরা যথাযথ উপায়ে অনুসরণ না করি, সেক্ষেত্রে এই মাস্কের কারণেই কিন্তু আমি, আমার পরিবার কিংবা আমার প্রতিবেশী আক্রান্ত হতে পারে। কাপড়, প্লাস্টিক ইত্যাদি নানা ধরনের সামগ্রীর উপর করোনা ভাইরাস বেঁচে থাকতে পারে। বিশেষ করে প্লাস্টিকে এ স্থায়িত্বকাল 24 ঘন্টা বা তারও বেশি। তবে স্থায়িত্বকাল নিয়ে গবেষকদের মধ্যে মতভেদ রয়েছে। এজন্য সুরক্ষা সামগ্রী যত্রতত্র না ফেলে নির্দিষ্ট একটি স্থানে জমা করে তা পুড়িয়ে ফেললে ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমানো সম্ভব। মাস্ক আমরা যথাযথ উপায়ে পরিধান করব এবং মাস্ক আমরা যত্রতত্র ফেলব না। বাসায় একটি নির্দিষ্ট স্থানে, ঢাকনাযুক্ত স্থানে আমরা মাস্ক ফেলব। সম্ভব হলে ব্যবহৃত মাস্ক আমরা পুড়িয়ে ফেলব অথবা আমরা এমন জায়গায় ফেলব যেখান থেকে আর কারো হাতের সংস্পর্শে এই মাস্কটি না আসতে পারে। করোনা ভাইরাস সংক্রমণ এ উপজেলায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ ভাইরাস বৃদ্ধির পেছনে গণমানুষের অসচেতনতাই দায়ী। কাজে এই সুরক্ষা সামগ্রী যেখানে সেখানে না ফেলে নির্ধারিত স্থানে ফেলে তা পুড়িয়ে ফেলা, আর এতে করে কিছুটা হলেও সুরক্ষিত থাকবে মানুষজন। রিপোর্ট করেছেন এম জসিমউদ্দিন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি জয়রানী গুরজুই। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ আমার গর্ব। ম্যাপ টিভির সকল আপডেটস পেতে আজই ডাউনলোড করুন আমাদের মোবাইল অ্যাপ। মোস্ট রিয়েলিস্টিক 3D আর্ট তোমাকে নিয়ে যাবে এক অন্য জগতে। দি মেজ, প্রকৃতির গভীরে সিলেটের মাধবকুণ্ডের কাছে বিশাল এলাকা জুড়ে সম্পূর্ণ আধুনিক। পরিবার বন্ধুবান্ধব মিলে এক নির্মল আনন্দ, ছোট বড় সবাই মিলে এক নতুন বিনোদন। সর্বক্ষণ CCTV ক্যামেরায় নিরাপত্তা অটুট, আর আছে আধুনিক স্ন্যাক বার, কেনাকাটার আনন্দ। তবে আর দেরি কেন, আজই চলে আস, চলে আস আর বন্ধু বান্ধবকে জানিয়ে দাও তুমি যাচ্ছ দি মেইজ, মাধবকুণ্ড, কাঁঠালথলি, বললেখা, সিলেট।